গতকাল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ছাত্রের, আহত আরও এক ছাত্রী। গ্রামে নেই কোনো রকমের হাইস্কুল। হাইস্কুলের দাবিতে বিক্ষোভ সরলা বসন্তপুর এলাকার মানুষসহ ছাত্রছাত্রীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে আসে শ্রুতি এক নম্বর ও দুই নম্বর ব্লকের ভিডিও, শ্রুতি ভারপ্রাপ্ত অফিসারগণ। এছাড়াও রাস্তার বেহাল দশা, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, রাস্তার কারণে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষসহ ছাত্রছাত্রীদের। এলাকার মানুষসহ ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে গ্রামে হাইস্কুল করতে হবে, দূরে স্কুল, সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। গ্রামে প্রায় 300 জন ছাত্রছাত্রী রয়েছে, অথচ গ্রামে নেই হাইস্কুল। আগামী দিনে কোনো ছাত্রছাত্রী যেন দুর্ঘটনার কবলে না পড়ে, সেই কারণে হাইস্কুলের দাবি সকলের। পলাশিংহ রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমরা রক্ত নাই শিক্ষা চাই। আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়কে সেই যাওয়া আসা করছে, এই যে কালকে সেই দুর্ঘটনা, সেই দুর্ঘটনার মাধ্যমে আমাদের এই দাবি যে আমাদের এমএসকে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল দরকার, আর না হলে আমরা দাবি মানছি না, মানব না। গ্রামের মধ্যে স্কুল চাইছো? হ্যাঁ, আমরা আমরা রক্ত চাই না, আমরা শিক্ষা চাইছি, ওটাই আমাদের শিক্ষা। শিক্ষা চাইছে কারা অংশগ্রহণ করেছে আজকে মিছিল বিক্ষোভে? তোমাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি রক্ত নেই শিক্ষা চাই, আমাদের উচ্চ বিদ্যালয় চাই। আমাদের গ্রামে উচ্চ বিদ্যালয় নেই, এমএসকে স্কুল আছে, এমএসকে স্কুল থেকে আমাদের উচ্চ বিদ্যালয় চাই। কটা গ্রাম? কোন স্কুলে পড়তে যেতে হয়? আমাদের এই বিদ্যালয় আমাদের হয় আমাদের দাবি। গ্রাম কেন বলছি, আয়রন যেটা আছে স্কুল, এই গ্রামের কমসে কম 200-300 ছাত্রছাত্রী যায় পড়াশোনা করতে। এই 34 নম্বরটা যাতে সুযোগ আছে সেই উপর হয়ে যায়। একটা যদি 10 টাকা লরি যায়, মানে সাধারণ মানুষ হেঁটে গেলে রাস্তা পাওয়া যাচ্ছে না, এমনি একটা লরি যায় সাধারণ মানুষের হেঁটে যাচ্ছে, একটা কি হাওয়া আসছে বুঝতে পারছেন তো? ওই কালকে একটা দুর্ঘটনা ঘটেছে, তিনজন মারা গেছে, একজন হসপিটালে আছে। ওই জিনিসটা পরবর্তী না হয় তার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের গ্রামে যেন একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুল যেন হয়। কোন গ্রাম এটা? কতগুলো গ্রামের ছাত্রছাত্রীরা পড়তে যায়? 300+। হ্যাঁ, 300+। কোন কোন গ্রাম রয়েছে এখানে? কারা এসছে বিক্ষোভ করতে আজকে? ছাত্রছাত্রী, মা বাবা, আরো গ্রামের সব সবাই সবাই। তোমার নাম? আমার নাম বিক্রম মণ্ডল। নমস্কার জানাই। প্রস্তুতি আমাদের হয়ে গেছে, কোনো কাজ এক্সিকিউট করতে গেলে যেটুকু সময় লাগে সেইটুকু ন্যূনতম সময় আমরা নেব। নিয়ে আপনাদের যে শিক্ষা সংক্রান্ত আরো উন্নতশীল দাবি সেটাকে আমরা সম্মান জানিয়ে মান্যতা দেব। আর একটা ভালো প্রস্তাব আমি পেলাম, এক্ষুনি পেলাম, আপনাদের যে রাস্তাটা যোগাযোগের জন্য বলছেন, আজ আপনারা এখান থেকে আমাকে সেই রাস্তাটার একেবারে নকশা করে একটা সাদা কাগজে কোন পয়েন্ট থেকে শুরু হচ্ছে আর ভায়া কোন গ্রাম ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সেই নকশাটা করে আজই আমাকে পাঠিয়ে দিন। আমি সোমবার অফিস করলেই এই রাস্তার প্রপোজাল জেলা পরিষদে পাঠিয়ে দেবো। এখনো নতুন করে রাস্তা প্রপোজাল আমরা নিতে পারবো। আমি চেষ্টা করব আপনাদের এই দাবিটাকে সঙ্গতভাবেই প্রতিষ্ঠিত করার। আপনার জন্য অপেক্ষা করাবো না। আমি এমএসকে এখন ভিজিট করবো এখান থেকে।